নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই। বন্ধুরা, এই মুহূর্তে একটি নতুন আপডেট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে এসআই এবং এসআই আনব্রাঞ্চ এবং সার্জেন্ট কলকাতা কিন্তু এটি নিয়োগ হতে চলেছে। তো সেই বিষয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি আমরা পেয়েছি, একটি আপডেট আমরা পেয়েছি। তো সেই আপডেটে কী বলা হয়েছে, কী কী যোগ্যতা তার সেখানে চাওয়া হয়েছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, বয়সসীমা কী চাওয়া হয়েছে, সমস্ত বিষয়ে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো বন্ধুরা, প্রথমে আমরা এখানে এই মুহূর্তে রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে রয়েছি। যখনই তোমরা অ্যাপ্লাই করতে হবে তখন তোমাদেরকে রিক্রুটমেন্ট অপশান রয়েছে, তার উপরে তোমাদের ক্লিক করে এর উপরে রিক্রুটমেন্ট উপর ক্লিক করতে হবে। তো এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত আপডেট। তো এখন আমরা দেখে নিই যে সেখানে কী বলা হচ্ছে। তো অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে নোটিফিকেশন রিক্রুটমেন্টের সেটি কিন্তু এখানে রয়েছে। এটা বলা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অথবা সাব ইন্সপেক্টর্স আন ব্রাঞ্চ এবং হচ্ছে সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে 14/2021/WBPRB। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর স্ল্যাশ সাব ইন্সপেক্টর আন আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021। তো এখানে তোমরা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে যে এলিজিবল যে ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেটি বয়সসীমা যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে 20 বছরের নিচে হলে হবে না এবং 27 বছরে ঊর্ধ্বে হলে হবে না, অর্থাৎ 20 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়সসীমা থাকতে হবে। এবং এক্ষেত্রে যে এসসি এসটিদের জন্য যে ছাড় রয়েছে, অর্থাৎ এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর, সেক্ষেত্রে ছাড় তারা কিন্তু পাবে। এবং সেটি তারপরে বলা হচ্ছে যে দ্য আপার এজ লিমিট ফর ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট অফ কলকাতা পুলিশ অনলি শ্যাল বি রিল্যাক্সেবল আপ টু 35 ইয়ার্স, উইথ শ্যাল ফার্দার বি রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ইন কেস শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ক্যান্ডিডেট অ্যান্ড 3 ইয়ার্স ইন কেস অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট। অর্থাৎ যদি কোনোরকম ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের যদি কলকাতা পুলিশের কোনোরকম ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করে ডিপার্টমেন্টে, তো সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে 35 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তারপর যেটি বলা হচ্ছে যে যে যোগ্যতা চাওয়া হয়েছে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন যেটি রয়েছে সেটি হচ্ছে অবশ্যই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েট পাস থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। অর্থাৎ দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ এ ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। অর্থাৎ তোমরা যে কোনো শাখাতে তোমাদেরকে গ্র্যাজুয়েট থাকতে হবে, পাস অথবা অনার্সে থাকলেই হবে। তারপর যদি ভাষা যেটি বলা হচ্ছে, অবশ্যই কিন্তু তোমাদের বাংলা ভাষা বলতে পড়তে এবং লিখতে জানতে হবে। এবং এক্ষেত্রে যদি কোনো রকম যে সাব ডিভিশন অর্থাৎ দার্জিলিং ও কালিম্পং যেক্ষেত্রে রয়েছে তাদের ক্ষেত্রেও এখানে কিন্তু কোনো রকম এই বিষয়ে কোনো রকম তাদের কোনো কথা বলা হয়নি। তারপর যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেটি ছাড়বে সেটি হচ্ছে অনলাইন অথবা অফলাইনে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যেটি শুরু হবে সেটি হচ্ছে 19/7/2021 থেকে শুরু হবে 19/8/2021 পর্যন্ত চলবে। অর্থাৎ 19/7-এ কিন্তু এই ফর্ম ফিল আপ অনলাইনে চালু হবে এবং 19/8/2021 কিন্তু অবধি চলবে। এবং দ্য লাস্ট ডেট ফিল আপ হচ্ছে 19/8/2021 বিকাল 5টা পর্যন্ত। তো তারপর যেটি বলা হচ্ছে এখানে দ্য লাস্ট ডেট অফ ডিপোজিট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড অফ অর প্রসেসিং ফিজ ইন রিসিপ্ট অফ অনলি দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাইং থ্রু অনলাইন মোড ইউজিং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক চালান উইল 21/8/2021 ডিউরিং ব্যাঙ্কিং আওয়ার ডিউ টু টেকনিক্যাল রিজন। যদি তোমরা কোনোরকমভাবে অফলাইনে যদি তোমরা পেমেন্ট করতে চাও তাহলে তোমাদেরকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গিয়ে চালান কাটতে হবে 21/8/2021-এর মধ্যে, যে ব্যাঙ্কিং যে আওয়ার রয়েছে সে আওয়ারের মধ্যে। তো অবশ্যই তোমাদের যেটি করতে হবে, তোমাদের যে এদের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল www.wbpolice.gov.in অথবা যে কলকাতা পুলিশের ওয়েবসাইট রয়েছে www.kolkatapolice.gov.in, এখানে তোমাদেরকে চলে যেতে হবে। এখানে গিয়ে তোমরা কিন্তু সমস্ত যে আপডেট সে আপডেট তোমরা পেয়ে যাবে। যদি তোমরা এখানে গিয়ে সব সকল সময় যদি খবর না রাখতে পারো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। যখনই এই ফর্ম ফিল আপ চালু হবে, যখন অফিসিয়ালভাবে যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি তাদের ওয়েবসাইটে আমরা পাবো তখনই কিন্তু আমি আমার চ্যানেল নিয়ে চলে আসবো। তো ভিডিওটি যদি সবার প্রথমে তোমরা দেখে থাকো অবশ্যই এটি লাইক করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এই বিষয়ে যদি আরও কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানতে পারো, আমি সেখানে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রত্যেককে গুড বাই।